Khoi Kalyanpur amsa yo Thiprajwk buri khoroksha Umor Soksukya bai somboi baksa ter nai kipri tongmani obahajorawo bunidophani wansarok bai Rompherejakha Thiprajwk Umor Soksukya buri opati monoki tingai Thana wo Thom Thom ulakha Kalyanpur amsaini CPIM ni adongro Thana wo Deputation ulakha Thom Thom ungjak ta wo Kalyanpur Thana nai nai bidi chini mangpiluwa ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তাহলে আমরা মহকুমা কমিটির পক্ষে এখন আমরা আমাদের যে কল্যাণপুরের অফিসার ইনচার্জ ওনার কাছে যে গত 25 তারিখ অক্টোবর 2022 অসীম দরকাপুর কল্যাণপুর পার্টি ব্লকের অধীনে খাস কল্যাণপুরে যে একজন নাবালিকা উপজাতি মেয়ের উপর দর্শনকারীদের গ্রেপ্তারের দাবি আমরা জানাচ্ছি এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এটাই নিয়ে আজকে গতকাল থেকে আজ পর্যন্ত সারা খোয়াই জেলা এবং তেলেমা মহকুমা কল্যাণপুর ব্লক এলাকা বিভিন্নভাবে যারা বুদ্ধিজীবী অংশের মানুষ তারা নিন্দা করছে আমরাও আমাদের পার্টির তরফ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওসি সাহেব তিনি বলেছেন যে যত দ্রুত সে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন আসামিদের খুঁজে বের করবার তাই মানে আশ্বাস দেওয়া হয়েছে আমাদেরকে আমরা লক্ষ্য করেছি যে বিধানসভা নির্বাচনের পর বিজেপি এবং আইপিএফটি যে জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একদিকে যেমন বিরোধীদেরকে কণ্ঠস্বর রোধ করা হয়েছে বাড়িঘর আক্রমণ করা হয়েছে কর্মী নেতাদের উপর সংগঠিত আক্রমণ সংগঠিত করা হয়েছে দিনে দিনে অপরদিকে যে নারী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এটা সবচেয়ে বিচার লক্ষণীয় বিষয় হচ্ছে ইদানিং যে দুই তিনটা ঘটনা হয়ে গেল আমাদের রাজ্যে কুমারঘাট এবং আজকে এই আমাদের খাস কল্যাণপুরে বিশেষ করে এই দ্বিতীয় ইনিংস মানিক সাহা মুখ্যমন্ত্রী নেতৃত্বে দ্বিতীয় জোট সরকার ইনিংস দ্বিতীয় ইনিংস শুরু করার এই সময়কালের মধ্যে নারী নিরাপত্তাহীনতা আরও বেশি ভুগছেন এবং তারই মানে নিদর্শন আজকে আমরা সেখানে আমাদের চাক্ষুষে প্রত্যক্ষভাবে আমরা নিদর্শন আমরা হয়েছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই যে সাধারণ মানুষ তারা বাড়িঘর থেকে বেরোবার কোনো সুযোগ থাকবে না একটা সরকার আছে সরকার তার প্রশাসন আছে তার আরক্ষা দপ্তর আছে সব কিছু থাকার পরেও আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মানুষ যে কোনো পূজার সময় আনন্দের সাথে আমাদের ঐতিহ্য ছিল বিগত ছয় মানে 30-35 বছর আমাদের ঐতিহ্য ছিল যে আমাদের এই রাজ্যে উৎসব বলে 12 মাসে 13 পর্বণ যে উৎসবগুলিতে মানুষ দিন রাত 24 ঘন্টা তারা বিভিন্ন এলাকাতে তার কিছু থাকার পরেও আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মানুষ যে কোনো পূজার সময় আনন্দের সাথে আমাদের ঐতিহ্য ছিল বিগত ছয় মানে 30-35 বছর আমাদের ঐতিহ্য ছিল যে আমাদের এই রাজ্যে উৎসব বলে 12 মাসে 13 পর্বণ যে উৎসবগুলিতে মানুষ দিন রাত 24 ঘন্টা তারা বিভিন্ন এলাকাতে তারা উৎসবে তারা মানে অংশগ্রহণ করছেন আনন্দ ফুর্তি করছেন কিন্তু আজকে এই সাড়ে 4 বছরে 4.5 বছরে এই সমস্ত আনন্দ এই সমস্ত যাতায়াত নিরাপদ এটা একেবারে সবচেয়ে তলানিতে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে একদিকে গণতন্ত্রকে মানে রূপ মানে পুরা স্তব্ধ করে দেওয়া হয়েছে কথা বলার অধিকারকে স্তব্ধ করে দেওয়া হয়েছে আজকেও আমরা দেখছি যে আমাদের এই কল্যাণপুর পার্টি অফিসে আমরা প্রত্যেক দিন খুলে রাখবার জন্য আমাদের এখন এই সময়টা আমরা পাচ্ছি না আমরা এখন চেষ্টা করছি কাজে আমি আপনাদের কাছে একথাই বলবো আমাদের তরফ থেকে যে আমাদের এই আসামি এবং বিশেষ করে এখানে আর একজন নির্দিষ্টভাবে একজন উপজাতি মহিলা বাঙালি সে নিজে মানে বলেছেন ওনার মানে স্বামী প্রত্যক্ষভাবে দেখেছেন যে মানে এই ঘটনার সময় 5 জন সেখানে তার দর্শন করেছেন বা তাকে নির্যাতন করা হয়েছে এটা প্রত্যক্ষভাবে বলা হয়েছে এখানে একজন
মানে আর দুইজনের নাম এখন আমরা এখানে মানে এফআইআরে আমরা পাইনি আমরা বলেছি আমাদের ওসি সাহেবকে এই এফআইআরে যাতে আর দুইজন নাম অন্তর্ভুক্ত করতে হবে তার মধ্যে আমরা লক্ষ্য করেছি যতগুলি ঘটনা হচ্ছে সবটাই শাসক দলের তাদের চুনাপুতি এবং তাদের কোনো না কোনো প্রশাসনের কাজে তারা জড়িত আছে উপপ্রধান মেম্বার মেম্বারের স্বামী এই সমস্ত সমস্ত এই শুধু এখানে না গোটা রাজ্যের মধ্যে আজকে তোমার কাছে যে ঘটনা মন্ত্রী এবং ক্যাবিনেট একজন মন্ত্রী মন্ত্রীর ছেলে তার মানে বাসভবনে তার নিজের প্রত্যক্ষ মদতে এই ঘটনাগুলি হচ্ছে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে সার দেওয়া হচ্ছে অন্যকে গ্রেপ্তার করে দেখানো হচ্ছে যে তারা গ্রেপ্তার করছে কিন্তু আসল যে মূল পান্দা যে সরকারের প্রত্যক্ষ যে মদতদাতা তাদেরকে সেখানে গ্রেপ্তার করা হয়নি আজকে এখনও এটাই আমরা লক্ষ্য করছি আমরা তার জন্য আমাদের আবেদন যে আরক্ষা দপ্তরের কাছে আমাদের মানে এখানে ওসি সাহেব উনি কার্যকর ভূমিকা নেবেন এবং এখানে এসডিপিও সাহেব আছেন আরও মানে মানে আধিকারিকরা থাকবেন ওনাদের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে প্রত্যক্ষ দোষীকে মানে গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দিতে পারেন যাতে ভবিষ্যতে আমাদের কল্যাণপুর এলাকাতে মানে তেলেমরা মহকুমা এই সমস্ত খোয়াই জেলাতে যাতে এইরকম দ্বিতীয় ঘটনা সংঘটিত করতে না পারে তার জন্য আমরা আবেদন করছি এটা হচ্ছে